ক্রিকেটের আইনে আগে থেকেই বৈধতা পাওয়া মানকাডিং আউটের নাম আজ থেকে নন স্ট্রাইকার রান আউট। ক্রিকেটের আইন প্রণয়নে সর্বোচ্চ সংস্থা মেরিলিবন ক্রিকেট ক্লাব কিছু আইনের ধারায় বদল এনেছে। তাতে বলা হয়েছে, বল করার আগেই নন স্ট্রাইকার অ্যান্ডের স্টাম্প ভেঙে দিয়ে আউট করা যাবে, যদি না নন স্ট্রাইকার প্রান্তের ওই ব্যাটার ডেলিভারি দেওয়ার আগে লাইন ছেড়ে বেরিয়ে যায়। আর এটি কার্যকর হবে আগামী 1 অক্টোবর থেকে। ফলে মানকাড নিয়ে এখন আর স্পিড ভঙ্গের প্রশ্ন তোলার সুযোগ নেই। তা সত্ত্বেও ইংল্যান্ড ক্রিকেট দল কখনোই নেবে না মানকাডের আশ্রয়, এমন ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক জস বাটলার। বিস্তারিত BDCricTime বুলেটিনের আজকের প্রতিবেদনে, নন স্ট্রাইকার রান আউটের মতো ম্যাচে কোনো পরিস্থিতি তৈরি হলে সেই পথে যাবেন না বা মানকাডিং করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ও সহ অধিনায়ক মঈন আলী। মূলত গত সপ্তাহে ইংল্যান্ড ভারত নারী শেষ ওয়ানডেতে চার্লি ডিনকে মানকাট করেন ভারতের দীপ্তি শর্মা। সেটি ছিল ম্যাচের শেষ উইকেট। ফলে ভারত ম্যাচটা 16 রানে জয়ের পাশাপাশি প্রথমবারের মতো হোয়াইট ওয়াশও করে ইংল্যান্ডকে। তখন থেকেই বোলারে নন স্ট্রাইকার রান আউট নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। তবে MCC-র নতুন সংশোধিত নিয়মে যেহেতু এমন আউটের নাম বদলে সাধারণ রান আউটের কাতারে নেওয়া হচ্ছে, তাতে ক্রিকেটারদের ম্যাচে এমন আউট করার প্রবণতা বাড়ারই কথা। তবে নন স্ট্রাইকার রান আউটের বিপরীতে কথা বলছেন দুই ইংলিশ তারকা বাটলার ও মঈন, যেখানে বাটলার ইঙ্গিত দিয়েছেন যে যদি নন স্ট্রাইকার রান আউটের মতো পরিস্থিতি তৈরি হয়, তিনি প্রতিপক্ষের ব্যাটারকে ফিরে আসতে নির্দেশ দেবেন। ইংলিশ অধিনায়ক বলেন, না, আমি ব্যাটারকে ফেরত ডাকবো, কেউ এইসব খেলায় দেখতে চায় না, কারণ সবসময় ধরনের আউট সমালোচনা সৃষ্টি করে, যেখানে কিনা ব্যাট এবং বলের মধ্যে লড়াই ও ক্রিকেটের দুর্দান্ত লড়াই দেখা উচিত, এগুলো সবসময় অস্বস্তিকর সময়ে ঘটে বলে মনে হয়। পাকিস্তানের বিরুদ্ধে চলমান টি-20 সিরিজে ইংল্যান্ডের নেতৃত্ব দেওয়া মঈনও একই কথা বললেন। তিনি বলেন, না, এটা আমার কাজ নয়, কার উপর ক্ষোভ না থাকলে আমি এটা করতে যাব না, এটা করার অধিকার অবশ্য আছে, কিন্তু আমি আশা করি এটা সচরাচর দেখা যাবে না। মানকাডের কারণে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইংলিশ ব্যাটাররাই। IPL-এ রবিচন্দ্র অশ্বিনের মানকাডের সাজঘরে ফিরতে হয়েছিল খোদ বাটলারকেই। তবু বাটলার ও মঈনের তথা ইংলিশ ক্রিকেটারদের এমন মনোভাব মুগ্ধ করেছে সবাইকে। দর্শক, বাটলার ও মঈনের এই অবস্থানকে কি আপনি সমর্থন করেন জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube চ্যানেল BDCricTime বুলেটিন, আর Facebook পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।